আজ তোমার সাথে শেয়ার করব স্প্যাগেটি। এর মধ্যে আমি স্প্যাগেটিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি অল্প একটু তেল আর নুন দিয়ে। স্প্যাগেটিগুলো সিদ্ধ হয়ে গেছে। স্প্যাগেটি তৈরি করার জন্য আমি প্রথমে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস কেটে রেখেছি। সিদ্ধ করা চিকেন অল্প একটু কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা। সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি সবজিগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। অল্প একটু গরম হলে কড়াইয়ে এবারে তেল দিয়ে দেব। সব দেওয়া হয়ে গেছে, এবার সুন্দরভাবে এগুলোকে নিয়ে নেব। আস্তে আস্তে করে এগুলো মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে থাকবো। এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনাটা তুলে নেব। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে কড়াইতে অল্প একটু পেঁয়াজ, লঙ্কা দিয়ে দেবো। এটাকে একটু নেড়ে নেবো। আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দেবো। এবার এগুলোকে আস্তে নাড়াড়ি করতে থাকবো। এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো। অল্প একটু তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে ডিম ভেজে নেবো। ডিমটাকে আমি ঝুরঝুরে করে নেবো। এর মধ্যে এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা প্যাকেটগুলো দিয়ে দেবো। আগে থেকে ভেজে রাখা সবজিগুলো অল্প একটু দেবো। এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো। অল্প একটু টমেটো সস ছড়িয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের ভেজিটেবল স্প্যাগেটি উইথ চিকেন। তোমরা এটা অবশ্যই ট্রাই করবে। স্প্যাগেটি ছাড়া চাউমিন দিয়েও এটা করতে পারো। আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগে।